ওয়েলকাম এগেইন তো আমরা বলেছিলাম যেরকম ঠিক সেই রকম ভাবে আমরা চলে এসেছি সবাই ধীরে ধীরে আমি চলে এসেছি আজকে কি না বায়োলজির যে নতুন সেমিস্টার ওয়াইজ সিলেবাস সেই সিলেবাসের ওরিয়েন্টেশন কেমন হবে সেই সিলেবাসের মধ্যে কি কী নতুন জিনিস অ্যাড হয়েছে আগের থেকে কিছু চেঞ্জ হয়েছে কিনা সেই জায়গাগুলোকে ডিসক্রাইব করার জন্য একদম ইন ডিটেলসে থাকবে ফুল ভিডিওটা ভালো করে দেখো যে যে জায়গাগুলো তোমাদের দরকার কী কী নতুন এবছর অ্যাড হয়েছে কি কি বাদ হয়ে গেছে প্রত্যেকটা জায়গাকে আমি ক্লিয়ার করে তোমাদের সাথে অ্যানালাইসিস করে দেবো একদম দেখতে থাকো তার সাথে সাথে এইবারে যে সেমিস্টার সিস্টেম হচ্ছে সেই সেমিস্টার সিস্টেম নিয়ে তোমাদেরকে বলে দিই যে সেমিস্টার কিন্তু শুধুমাত্র ক্লাস ইলেভেনে যারা অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য ক্লাস টুয়েলভে যারা এবছর এক্সাম দেবে তাদের কিন্তু কোনো সেমিস্টার নয় ওকে ক্লাস ইলেভেন থেকে টুয়েলভ যারা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এইচএস এক্সামিনেশন দেবে তাদের জন্য থাকছে প্রথম সেমিস্টার ব্যাচ ক্লিয়ার তো এই সেমিস্টারের মধ্যে আমাদের দুটো দুটো করে প্রত্যেকটা ইয়ারে ভাগ করা হয়েছে ইলেভেনের মধ্যে থাকছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার টুয়েলভে থাকছে থার্ড আর ফোর্থ সেমিস্টার অর্ড অ্যান্ড ইভেন্ট সেমিস্টারের সিস্টেম রয়েছে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার থাকছে টোটালি আমার এমসিকিউ বেস্ট কোশ্চেন সেকেন্ড আর ফোর্থ সেমিস্টার থাকছে টোটালি আমার ব্রড কোয়েশ্চেনস মানে যাকে আমরা এসে কিউ বলি এরকম ধরনের কোয়েশ্চেন এসে কিউ লং অ্যান্সার টাইপ কোয়েশেন্স এইগুলো মানে দুটোই রিটেন টেস্ট হবে পুরোটাই আমার এইভাবে হবে এমসিকিউর জন্য হয়তো এমসি কিউ পেপার দেবে তার মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে এইরকম ব্যাপার কিছু হতে চলেছে তো আমাদের অলরেডি সিলেবাস যেটা আপডেট করে দিয়েছে তার সাথে সাথে আমাদের একটা বিশেষভাবে একটা জিনিস আমাদেরকে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে দেখো কন্ট্যাক্ট আওয়ার্স মানে প্রত্যেকটা স্কুলকে এখন বলে দেওয়া হয়েছে যে একটা চ্যাপ্টার পড়ানোর জন্য সে কতক্ষণ কন্ট্যাক্ট আওয়ার্স নিতে পারবে কন্ট্যাক্ট আওয়ার্স মানে স্টুডেন্টের সাথে ডাইরেক্টলি কানেক্ট করে সেই চ্যাপ্টারটা কতক্ষণের মধ্যে পড়াতে হবে ওকে তাহলে তার বেশি একটা চ্যাপ্টারকে ধরে সেই সারা বছর ধরে পড়াবো সেই জিনিসটা আর রইল না ওকে তা কন্ট্যাক্ট আওয়ার্স এর মধ্যে ফার্স্ট দেখো এবার টপিকে আসা যাক তো ফার্স্ট সেমিস্টার রয়েছে দেখো সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেনের জন্য ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেনের জন্য কত ফুল মার্কস কত থার্টি যারা সায়েন্সের গ্রুপের সেভেন্টি মার্কসের এক্সামিনেশন হতো সেটা থার্টি ফাইভ থার্টি ফাইভ ডিভাইড হয়ে গেছে আমরা জানি ফার্স্ট ইউনিট আমাদের কাছে কি রয়েছে দেখো ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম ওকে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম ইউনিটটা এর আগেও ছিল এখনো আছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম ইউনিটটা থাকলেও থাকলেও ব্যাপারটা পাল্টে গেছে এর ভেতরে এর ভেতরে ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটার নাম দেখা হয়ে গেছে দ্য লিভিং ওয়ার্ল্ড দ্য লিভিং ওয়ার্ল্ড যেটা আমার কোথায় দেখতে পাই না এন সি ই আর ঠিক আছে এন সি যে চ্যাপ্টারটার নাম লেখা থাকে দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার ওয়ানটার নাম কিন্তু সেটা হয়ে গেছে দ্য লিভিং ওয়ার্ল্ড ক্লিয়ার সেই চ্যাপ্টারের মধ্যে কি কি রয়েছে দেখো সেই চ্যাপ্টারের মধ্যে কি কি রয়েছে দেখো ফার্স্ট দেখবো আমার রয়েছে ডাইভার্সিটি ঠিক আছে ডাইভার্সিটি এটা এর আগেও ছিল এখনো আছে কোনো অসুবিধা নেই নিড ফর ক্লাসিফিকেশন মানে ওই ওই বেসিক ট্যাক্সোনমি জায়গাটা ওকে থ্রি অফ লাইফ এইটা একদম নিউ থ্রি ডোমেন্স অফ লাইফ এইটাকে একদম নতুনভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে ডোমেইন কনসেপ্ট কিন্তু এর আগে আমাদের পড়তে হতো না এর আগে আমাদের ডোমেইন কনসেপ্ট পড়তে হতো না কিন্তু এখানে দেখো থ্রি ডোমেন্স অফ লাইফ এটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে এটা একদম নিউ নেক্সট সেম টু সেম ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স একই রয়েছে কনসেপ্ট অফ স্পিসিস অ্যান্ড ট্যাক্সোনমিক্যাল হায়ার আর কি বায়োনমিয়াল নমিনিক্লেচার টুলস ফর স্টাডি অফ বায়োডাইভার্সিটি এগুলো সব সেম রয়েছে এগুলোতে কোনো চেঞ্জ হয়নি মিউজিয়াম কাকে বলে জুলজিক্যাল অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন কী জিনিস হার্বেরিয়া কী রয়েছে ওয়ার্ল্ডের লার্জেস্ট হার্বেরিয়াম কোথায় রয়েছে আমরা জানি যে কিউতে রয়েছে লন্ডনের কিউ ওকে নেম অফ দা আচ্ছা ওয়ার্ল্ড লার্জেস্ট হার্বেরিয়াম না হার্বেরিয়াম নয় বোটানিক্যাল গার্ডেন রয়েছে লন্ডনের কিউতে এটা আবার একটা নতুন দেখো ডেফিনেশন ওয়ার্ল্ডস লার্জেস্ট হারবেরিয়াম নিউ কনসেপ্ট ওকে কি রয়েছে তারপর দেখো নেম অফ দ্য হারবেরিয়াম ইন বেঙ্গল ইম্পর্টেন্স অফ হারবেরিয়াম মানে হারবেরিয়ামের উপরে একটা স্পেশাল জায়গা রয়েছে মানে এবারে কি হচ্ছে দেখো হারবেরিয়ামের উপরে একটা এরিয়া পুরো রয়েছে এই পাটটা এটা আমাদের কাছে এতটা গুরুত্ব কিন্তু এর আগে দেওয়া হয়নি এতটা গুরুত্ব কিন্তু এর আগে দেওয়া হয়নি হার্বেরিয়ার উপরে এবারে যেন একটু বিশেষ গুরুত্ব রয়েছে তাহলে আমরা অলরেডি ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে কোন কোন জায়গাগুলো দরকার সেগুলোকে দেখে নিলাম এইটা নতুন রয়েছে এইটা নতুন রয়েছে বলতে পারি যে পুরো যে হার্বেরিয়ার এরিয়াটা রয়েছে সেই পার্টটাকে আমরা নতুন বলতে পারি তাহলে এই জায়গাটা উড়িয়ে দিলাম তাহলে এই যে পার্টটা রয়েছে পুরো এই হারবেরিয়া থেকে এত দূর অবধি আমাদের কাছে একটু বেশি ইম্পর্টেন্স পাচ্ছে নেক্সট চ্যাপ্টার রয়েছে আমাদের কাছে চ্যাপ্টার টু চ্যাপ্টার টু সেম কোনো চেঞ্জ নেই দেখো চ্যাপ্টার টু বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন সেম চ্যাপ্টার তাতে ফাইভ কিংডম অফ ক্লাসিফিকেশন রয়েছে যেটা আর এইচ ছুইটেকারের ক্লাসিফিকেশন কোনো চেঞ্জ নেই সালিয়ান ফিচার্স অফ ক্লাসিফিকেশনস মোনেরা প্রোটিস্টা ফাঙ্গি ইন দ্য মেজর গ্রুপস ওকে কি কি করতে হবে মোনেরা প্রোটিস্টা ফাঙ্গি এই তিনটের মেজর গ্রুপস অব্দি করতে হবে তার সাথে সাথে রয়েছে লাইকেন ভাইরাস ভাইরয়েড অ্যান্ড প্রিয়ন নো চেঞ্জ এর মধ্যে কোনো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না তাহলে এখানে কি লিখবো না অন্য গ্রিন দিয়ে লিখছি না গ্রিন দিয়ে হবে না দেখা যাবে না নো চেঞ্জ চেঞ্জ নেই কিংডম আমাদের কাছে কি রয়েছে প্ল্যান্ট কিংডম চ্যাপ্টার থ্রিতে কি রয়েছে দেখি চ্যাপ্টার থ্রিতে ফার্স্টে রয়েছে ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট ইন্টু মেজর গ্রুপস ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস কিসের উপর না ইন্টু মেজর গ্রুপস

নেক্সট আমাদের কাছে প্ল্যান্ট অ্যানিম্যাল কিংডম তো ম্যাম বলবে অ্যানিম্যাল এর জন্য কী কী রয়েছে কী কী অ্যাডিশন ডিলিশন হয়েছে সে জায়গাগুলো ক্লিয়ার করে দেবে নেক্সট চলে আসো আমাদের কাছে কী রয়েছে স্ট্রাকচারাল অর্গানাইজেশনস অফ প্লান্ট অ্যান্ড অ্যানিমেলস তো আমরা স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্টসকে নিয়ে ডিসকাস করবো স্ট্রাকচারাল অর্গানাইজেশনস ইন এর মধ্যে ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটার নাম হচ্ছে মরফোলজি অফ আ ফ্লাওয়ারিং প্ল্যান্ট

মালবেসি সোলানেসি ব্রাসিক এসি কম্পোজিট লেগুমিনেসি ওয়েসি লিল ওকে তার মানে এইটা যেটা দেখতে পাচ্ছি ফ্যামিলিগুলো ফ্যামিলিগুলোকে কি করা হয়েছে ফ্যামিলিগুলো একদম পুরো এন আর টি বেস লিখতে পারি আরটি ই আর সাথে সাথে প্লাস নিউ এনসিইআরটি বেস হয়েছে তার সাথে সাথে নিউ এনসিআরটিতে নতুন সিলেবাসেতে বা বলতে পারি এনসিআরটি না বলে বলবো টিএ বেস নিটের এক্সামিনেশন যেখান থেকে কন্ডাক্ট হচ্ছে ঠিক আছে নিটের সিলেবাসেতে যে যে ফ্যামিলিগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে সেই ফ্যামিলিগুলোকে আমি এখানে আবার দেখতে পাচ্ছি দেখো মালবেসি তোলান এসি ব্রাসিক এসি কম্পোজিট লেগুমিনেসি তার সাথে সাথে এসছে পোয়েসি লিলিয়েসি এই লিলিয়েসিটা আমাদের এখানে নতুন লিলিয়েসিটা নতুন বাকিগুলো সব আমি দেখতে পাচ্ছি কি এন টি সিলেবাসের উপর বেস করে করেছে এন টি সিলেবাসে যেগুলো ছিল সেগুলোর উপর নেক্সট কী রয়েছে দেখো নেক্সট আমাদের কাছে চলে আসছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ অ্যানিমালস তো হবে না এখানে দেখো চ্যাপ্টার সিক্স অ্যানাটমি অফ আ ফ্লাওয়ারিং প্ল্যান্ট অ্যানাটমি অফ আ ফ্লাওয়ারিং প্ল্যান্ট অ্যানাটমি অফ আ ফ্লাওয়ারিং প্ল্যান্টের মধ্যে কি কি রয়েছে না প্ল্যান্ট টিস্যু সিস্টেম ইনক্লুডিং মেকানিক্যাল টিস্যু সিস্টেম অ্যানাটমি আচ্ছা অ্যান্ড দ্য ফাংশনাল টিস্যু সিস্টেম ইন ডাইকর্স অ্যান্ড মনোকটস তার মানে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসের মধ্যে কী রয়েছে মেকানিক্যাল টিস্যু সিস্টেমস আর অ্যানাটমি অফ দ্য ফাংশনাল টিস্যু সিস্টেম আমরা যেটা ডাইকর্স অ্যান্ড মনোকটস বলে লেখা রয়েছে দেখো ফাংশনাল টিস্যু সিস্টেম ইন ডাইকর্স অ্যান্ড মনোকর্স তার মানে ওই রুট স্টেম লিফ ডাইরেক্টলি কিন্তু বলেনি ডাইরেক্টলি বলেনি যদিও আমার এখানে বলেছে ফাংশনাল টিস্যু সিস্টেম তবুও আমি ওগুলোকে রুট স্টেম লিফ নিয়েই আমি কনসিডার করব। তাহলে আপাতত প্রাথমিকভাবে এটাকে আমি নো চেঞ্জই কনসিডার করছি আপাতত প্রাথমিকভাবে আমি নো চেঞ্জই কনসিডার করব এখানেও কি হয়েছে নো চেঞ্জ কোনো চেঞ্জ হয়নি নেক্সট চলো নেক্সট রয়েছে সেল দা ইউনিট অফ লাইফ মানে এই এখনো পর্যন্ত চলছে ওকে সেল দা ইউনিট অফ লাইফের মধ্যে কি রয়েছে দেখি চ্যাপ্টার 8 সেল থিওরি অ্যাজ দা বেসিক ইউনিট অফ লাইফ স্ট্রাকচার অফ প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল প্ল্যান্ট সেল অ্যানিমাল সেল সেল এনভেলপ সেল এর যা যা রয়েছে তো সবগুলোই রয়েছে পুরোটাই রয়েছে কোনো অসুবিধা নেই তাহলে এটা পুরোটাকেই কি লিখবো নো চেঞ্জ নো চেঞ্জ কোনো চেঞ্জ নেই বায়োমলিকিউলস ম্যাম বলবে সেল সাইকেলে সেল সাইকেল মিউসিস মাইটোসিস অ্যান্ড দেয়ার সিগনিফিকেন্স এটাও নো চেঞ্জ এগুলোতে কোনো চেঞ্জ হয়নি ক্লিয়ার তাহলে এই হয়ে যাচ্ছে ফার্স্ট সেমিস্টারে এতদূর অবধি এক্সামিনেশানস হবেও কিন্তু আমার এমসিকিউ বেস্ট মানে পুরো কোশ্চেন পেপারটাই আসবে আমার এমসিকিউ বেস্ট ক্লিয়ার কোনো এক নম্বরের কোয়েশ্চেন থাকছে না নেক্সট দেখো আমাদের কাছে কি রয়েছে সেমিস্টার টু সেমিস্টার টু সেমিস্টার টুতে ব্রড কোয়েশ্চেন্স এসে কিউবেস যে কোয়েশ্চেন্স রয়েছে ফার্স্ট রয়েছে দেখো প্ল্যান্ট ফিজিওলজি প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে কি রয়েছে প্রথমে ফটোসিনথেসিস তার মানে দুটো চ্যাপ্টারকে এরাও বাদ দিয়েছে অ্যাজ পার দ্য এনটিএ নতুন যে আমার নিটের সিলেবাস করে দিয়েছে তার মতন তার মতন এখানে কি রয়েছে এখানে লিখছি দেখো কালো ডিলিট হয়ে গেছে কারা ডিলিট হয়ে গেছে দুটো চ্যাপ্টার ডিলিট হয়েছে একটার নাম হচ্ছে ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট আর একটার নাম হচ্ছে মিনারেলস অ্যান্ড নিউট্রিশন ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মিনারেলস অ্যান্ড নিউট্রিশনের চ্যাপ্টার দুটো নেই প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে ওকে দুটো ফুল চ্যাপ্টার ডিলিট চ্যাপ্টার চ্যাপ্টার ডিলিট হয়ে গেছে ফার্স্টেই স্টার্ট করছে এরা ফটোসিনথেসিসে দেখো ফটোসিনথেসিস আর রেসপিরেশনের মধ্যে ম্যাক্সিমাম মানে প্রায়োরিটি দেওয়া হয়েছে তাহলে ফটোসিনথেসিস এর মধ্যে কি রয়েছে অ্যাস মিনস দ্য অটোট্রপিক নিউট্রিশন এর মধ্যে ক্লোরোফিল এবিসিডিই এ বি সি ডি ই প্রত্যেকটা ব্যাকটেরিয়া ক্লোরোফিল ক্যারোটিনয়েডস যা যা ছিল পুরো এরিয়াটাই করতে হবে ইভেন ইফ এ যদি আমি শুধু এনসিআরটি পড়ি তাহলে কিন্তু হবে না বস তার কারণ এইগুলো ডেসক্রিপশন আমি এনসিআরটিতে পাবো না অত ওকে সেই জন্য ক্লাস করতে হবে ওকে সি থ্রি সি ফোর পাথওয়ে অ্যান্ড ক্যাম্প সাইকেল ওকে স্কিমেটিক পাথওয়ে এই ক্যাম সাইকেলস আমার ডাইরেক্টলি তে খুব বেশি নেই তাহলে এই পার্টটা বোর্ডের জন্য আমাকে আলাদাভাবে প্রিপেয়ার করতে হবে মানে একটু বেশি করতে হবে অ্যাকর্ডিং টু বোর্ডে যেরকমভাবে আমরা পড়তাম সেইভাবেই আমাদের আরও পড়তে হবে এই হচ্ছে ব্যাপার কোনো চেঞ্জ তো হয়নি ডিটেলস বেড়ে গেছে ঠিক আছে কি হয়েছে ডিটেলস বেড়ে গেছে তাহলে এখানে কি লিখবো ইনক্রিজ আইএনসি ডিটেলস ডিটেলস বেড়ে গেছে নেক্সট চ্যাপ্টার রেসপিরেশন রেসপিরেশন ইন প্ল্যান্টস দেখ রেসপিরেশন ইন প্ল্যান্টে কি বলছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেলার রেসপিরেশন গ্লাইকোলাইসিসি সাইকেল এনার্জি আচ্ছা রিলেশনশিপ নাম্বার এটিভি পুরোটাই সেম রয়েছে এখানে কোনো চেঞ্জ কিছু হয়নি খুব বেশি কিছু বাড়েও নি এটা সেমই রয়েছে সেম ওকে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পিজিডি এই চ্যাপ্টারটা রেখেছে তার কারণ কি না ওখানে হরমোনের ডিসক্রাইপশনটা করা হয় বলে ঠিক আছে হরমোনের ডেসক্রিপশনটা এখানে করা হয় বলে তাহলে কি কি রয়েছে দেখি এখানে কি ভার্নালাইজেশন বা এগুলোকে রেখেছে কি করেছে দেখি সিড জার্মিনেশনস ফেজেস অফ প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড প্ল্যান্ট গ্রোথ রেট কন্ডিশন অফ দ্য গ্রোথ ডিফারেন্সিয়েশন ডি ডিফারেন্সিয়েশন অ্যান্ড রিডি সিকোয়েন্স অফ ডেভেলপমেন্ট প্রসেস ইন সেল গ্রোথ প্ল্যান গ্রোথ রেগুলেটার তার মধ্যে সবগুলো ফটো পিরিয়ডিজমস হ্যাঁ রয়েছে ফটো পিরিয়ডিজমস ভার্নালাইজেশন সিড ডরমেন্সি তিনটাকেই পড়তে হবে তার মানে যেটা এনটিএ বাদ দিয়েছে সে কিন্তু বাদ দেয়নি তাহলে সেমই রয়েছে এটা আমরা পড়তাম সেম আছে সেম এরকম কোনো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না সেমিস্টার টুতে তিনটে পার্ট রয়েছে বোটানির ঠিক আছে আর কি দেখতে পাচ্ছি আর পুরো হিউম্যান ফিজিওলজি আমার সেমিস্টার টুতে পড়ছে পুরো হিউম্যান ফিজিওলজি সেমিস্টার টুতে পড়ছে ম্যাম ডেসক্রাইব করে দেবে এর জায়গাটা নেক্সট ক্লাস টুয়েলভের জন্য আচ্ছা ইলেভেনের প্র্যাকটিক্যালের জন্য ইলেভেনের প্র্যাকটিক্যালের জন্য ইলেভেনের প্র্যাকটিক্যালে কী কী করানো আছে দেখি ইলেভেনের প্র্যাকটিক্যালের মধ্যে আমরা জানি এটা হচ্ছে মার্কিং স্কিম তাহলে প্রথম কী বলছে লোকালি অ্যাভেলেবেল কমন ফ্লাওয়ারিং প্ল্যান্ট যার মধ্যে মালভেসি সোলান এসি ব্রাসিক এসি অ্যাস্টারেসি ইনক্লুড করে দিয়ে তাদেরকে দেখতে হবে তাদের ফুলের মধ্যে যে যে অংশগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে টি অফ কী বলছে সেকশন অফ ডাইকট অ্যান্ড মনোকট রুট স্টেম ঠিক আছে রুট আর স্টেম কাট্টা তার ট্রান্সভার সেকশন করানো স্টাডি পটেটো অসমোসিস অলরেডি এটারও দেখতে পাবে তোমরা প্র্যাকটিক্যাল করা হয়েছে স্টাডি প্লাজমোলাইসিস ইন এপিডার্মাল প্যালেটস বেশ কার বলেছে রিও লিলিফিসকেল আচ্ছা মাছের লিভস অফ অনিয়ন বাল্ব এর মধ্যে उशन अब स्ट्रोमा पतार एंड लोअर सार्फेसर मे स्ट्रोट्रीब्यूशन दफ़ ट्रांसपिरेशन इन दपार एंड दोसुबल प्लान एनिमल मैटिरियलिया प्रेजेंस अब सुगर इन इनडिक टेस्ट प्रेजेंस अब अलबुमिन इन यूर प्रेजेंस अफ बिल सल्ट इन इन मैं চার টাইপের ফোর টাইপস অফ ইউরিন টেস্ট যেটা ছিল আমাদের সেম সেম প্র্যাকটিক্যালের মধ্যে কিছু চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না শুধু এখানে ফ্যামিলিগুলো কয়েকটাকে বাড়ানো হয়েছে শুধু এখানে ফ্যামিলিগুলো কয়েকটাকে বাড়ানো হয়েছে বাকি আমার সেম টু সেমই রয়েছে নেক্সট কি দেখবো ওকে এটা মাইক্রোস্কোপিক স্পটিং এর জন্য যেগুলো রয়েছে আমাদের স্পটিং এর জন্য কি কি রয়েছে ব্যাকটেরিয়া স্পাইরোগাইরা রাইজোপাস মাশরুম ইস লিভারুট পুরো যারা পুরোটা রয়েছে পুরোটাই রয়েছে একই রয়েছে সেম টু সেম রয়েছে কোনো ডিফারেন্ট নেই এবার তোমরা যখন ক্লাস টুয়েলভে উঠবে টুয়েলভে উঠলে তখন হয়ে যাবে কি আমাদের কাছে সেমিস্টার থ্রি সেমিস্টার থ্রি হয়ে গেলে তখন যে যে এরিয়াগুলোকে আমাকে কভার করতে হবে সেই জায়গাগুলোকে একবার দেখে নিই ওকে তো সেমিস্টার থ্রিতে ফার্স্ট ইয়ার হয়েছে কি আমাদের কাছে রিপ্রোডাকশন রিপ্রোডাকশন মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাং প্ল্যান্টে স্টার্ট হচ্ছে মানে রিপ্রোডাকশন ইন অর্গানিজমস চ্যাপ্টারটা বাদ হয়ে গেছে মানে চ্যাপ্টার ডিলিটেড কোনটা রিপ্রোডাকশন ইন অর্গানিজমস এই চ্যাপ্টারটা ডিলিট হয়ে গেছে ফার্স্ট তা এর মধ্যে কি কিছু চেঞ্জ হয়েছে টেকচুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং ফ্ল্যাটের মধ্যে ডেভেলপমেন্ট এজেন্সি এক্সাম্পেলস আউটব্রিডিং ডিভাইস পোলেন পিস্টেল ইন্টারেকশন ফ্রুট স্পেশাল মুড অ্যাপোমেক্সিস না পুরোটা সেম টু সেমই রয়েছে কোনো চেঞ্জ হয়নি তাহলে আমি এখানে লিখবো নো চেঞ্জ এখানে নো চেঞ্জ কোনো চেঞ্জ হয়নি হিউম্যান রিপ্রোডাকশন রিপ্রোডাক্টিভ হেলথ হয়ে যাবে তোমাদের বলে দেবেন ম্যাম প্রিন্সিপাল অফ ইনহারিটেন্সের মধ্যে কি রয়েছে হেরিডিটি ভেরিয়েশন মেন্ডেলিয়ান ইনহারিটেন্স ডেভেলপমেন্ট মেন্ডেলিয়ান ইনকমপ্লিট ডোমিনেন্স যা যা রয়েছে কো কোডমিনেন্স মাল্টিপ্যাল অ্যালিলিজমস ব্লাড গ্রুপ প্লিওট্রফি এলিমেন্টারি আইডিয়া অফ দ্য পলিজেনিক ইনহারিটেন্স ক্রমোজোমাল থিওরি অফ ইনহারিটেন্স বাকি জিন লিঙ্কেজ ক্রসিং ওভার মেন্ডেলিয়ান ডিসঅর্ডার থ্যালাসেমিয়া পেডিগ্রি অ্যানালাইসিস ক্রোমোজোমাল ডিসঅর্ডার ইন হিউম্যানার ক্লিনফিল্ডার মানে সেম সেম টু রয়েছে কোনো চেঞ্জ হয়নি নো চেঞ্জ নো চেঞ্জ কোনো চেঞ্জ নেই মলিকিউলারের মধ্যে কি রয়েছে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সের মধ্যে সার্চ অফ জেনেটিক মেটেরিয়াল বেস তারপর এক্সপেরিমেন্ট কার গ্রিফিতে রয়েছে অ্যাভারি ম্যাক্লিওরের রয়েছে ম্যাকাটি হার্সেচেস স্ট্রাকচার অফ ডিএনএ ডিএনএ প্যাকেজিং আচ্ছা ডিএনএ অ্যান্ড ডিএনএ প্যাকেজিং ডিএনএর রেপ্লিকেশন সেন্ট্রাল ডগমা জেনেটিক কোড ট্রান্স আচ্ছা জেনেটিক কোড জিন রেগুলেশন রয়েছে হ্যাঁ এই তো রয়েছে রেগুলেশন জিন বেশ ট্রান্সলেশন জিন এক্সপ্রেশন অ্যান্ড রেগুলেশন অফ ল্যাক ওপেরন জিনোম হিউম্যান অ্যান্ড রাইস জিনম প্রজেক্ট ওকে এ দেখো এইটা নতুন অ্যাড হয়েছে রাইস জিনম প্রোজেক্ট নিউ এতদিন আমরা হিউম্যান জিনোম প্রজেক্ট পড়তাম তার সাথে সাথে রাইস জিনোম প্রজেক্টটা নতুন অ্যাড হয়েছে ডিএনএ এ ফিঙ্গার প্রিন্টিং বাকি সেম বাকি পুরোটা আমার কাছে সেম শুধুমাত্র এই রাইস জিনোম প্রজেক্টটা আমার এখানে অ্যাড করেছে ইভলিউশনস কি রয়েছে ওকে ইভোলিউশনস ম্যাম দেখবে কোনো অসুবিধা নেই নেক্সট আমরা চলে যাব কোথায় নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে ইউনিট সেমিস্টার 4 সেমিস্টার 4 মানে হচ্ছে আমাদের কাছে ব্রড কোশ্চেন এ সেমিস্টার বাইসের সেমিস্টার ফোরে ফার্স্ট রয়েছে হিউম্যান হেলথ অ্যান্ড ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশনের মধ্যে কি কি রয়েছে দেখি আমাদের পুরো যে পাটটা পাটটা বড় বড় পাটটা বাদ হয়ে গেছে দেখো পাটটা বাদ হয়ে গেছে শুধু গেছে প্ল্যান্ট ব্রিদিং কালচার সিঙ্গেল সেল প্রোটিন মানে পাটটা বাদ হয়ে গেছে ক্লিয়ার শুধুমাত্র বোটানি পাটটুকু পরে রয়েছে নেক্সট কী রয়েছে দেখো মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ারের মধ্যে কি রয়েছে মাইক্রোবস ইন ফুড প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সিওয়েজ ট্রিটমেন্ট এনার্জি জেনারেশান মাইক্রোবস অ্যাজ এ বায়ো কন্ট্রোল এজেন্ট বায়ো ফার্টিলাইজার অ্যান্টিবায়োটিক্স প্রোডাকশন অফ জুডিডিয়াস ইউজ আচ্ছা অ্যান্টিবায়োটিক্স আর এই যে জায়গাটা রয়েছে প্রোডাকশন অ্যাজ জুডিশিয়াস ইউজ এইটা হচ্ছে আমার কাছে নিউ এই আমার কাছে নিউ বাকি পুরো পার্টটা আমার কাছে সেম বায়ো ফার্টিলাইজার এই পার্টটা হচ্ছে আমার কাছে সেম এই পার্টটা আমার কাছে নিউ বায়োটেকনোলজি টেকনোলজি হয়ে যাবে ম্যাম দেখবে অর্গানিজমস অ্যান্ড পপুলেশন এর পার্টে কি রয়েছে মিনস অফ এনভারনমেন্ট নিশ পপুলেশন ইন্টারঅ্যাকশন মিউচুয়ালিজমস পপুলেশন অ্যাট্রিবিউটস পুরো এরিয়া গ্রোথ বার্থ রেট ডেথ রেট এজ ডিস্ট্রিবিউশন পিরামিড পুরোটাই আছে সেম ইকোলজির মধ্যে ফার্স্ট সেম রয়েছে ইকোসিস্টেমে কি রয়েছে প্রোডাক্টিভিটি ডিকম্পোজিশন এনার্জি ফ্লো পিরামিড অফ নাম্বার বায়োমাস এনার্জি ইকোলজিক্যাল সাকসেশন ধরেছে ঠিক আছে ইকোলজিক্যাল সাকসেশন কিন্তু অ্যাড হয়েছে তাহলে এটাও আমার সেমই রয়েছে সেম এটাও সেম ওকে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশনের মধ্যে বায়োডাইভার্সিটি প্যাটার্ন ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি রেড ডাটা বুক ওকে এ দেখো রেড ডাটা বুক অ্যাড হয়েছে রেড ডাটা বুক হচ্ছে আমাদের কাছে নতুন অ্যাড হয়েছে অলরেডি যারা ধরে নাও তারা জানো রেড ডাটা বুকে যা যা আছে পুরো কনসেপ্ট আমি এর আগে পড়িয়েওছি বায়োস্ফিয়ার রিজার্ভ ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সবই রয়েছে পুরোটাই একই রয়েছে সেম টু সেম আমি আলাদা করব না সেম সেম আচ্ছা ওর সাথে সাথে এটাও রয়েছে কি এনভারমেন্টাল ইস্যু যেটা কিন্তু আমার এনটিএ বাদ দিয়ে দিয়েছিল নিটের এক্সামের জন্য কিন্তু আমাদের ডাব্লিউ বি কিন্তু বাদ দেয়নি ঠিক আছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট আচ্ছা সাকসেস স্টোরিজ চিপকো মুভমেন্ট দাসলি গ্রাম স্বরাজ্য মন্ডল সাইলেন্ট ভ্যালি আর অমৃতা দেবী বিষ্ণয় মুভমেন্ট এটাও সেম রয়েছে কোনো চেঞ্জ নেই ওকে তাহলে বাকি যে প্র্যাকটিক্যাল যা যা দেখতে পাচ্ছি এ দেখো এখানে লেখা রয়েছে সেমিস্টার ওয়ান টুয়েলভ প্র্যাকটিক্যাল ক্লাসেস সেমিস্টার টু টেন প্র্যাকটিক্যাল ক্লাসেস ভাবে ভাগ করা আছে মানে প্রত্যেকটাতে কতগুলো করে প্র্যাকটিক্যাল ক্লাস হবে সেটাও ভাগ করে দেওয়া আছে পুরো এরিয়া তোমাদের দেওয়া রয়েছে তো জানো যে এর মধ্যে প্র্যাকটিক্যালের মধ্যে সেরকম চেঞ্জ কিছু দেখতে পাচ্ছি না এর সাথে সাথে রেমেডিয়াল ক্লাসেসের জন্য তোমাদের টোয়েন্টি আওয়ার্স ধার্য করা হয়েছে বোঝা গেছে তাহলে এরকম ডিটেলস অ্যানালাইসিস এই যে জায়গাটা যা যা হলো আমাদের ডিটেলস অ্যানালাইসিস একটা হয়তো ভিডিওটা একটু লম্বা হয়েছে লেন্দি হয়েছে কিন্তু পুরোটা একবার দেখে নাও দেখে নিলে তোমাদের ইজি হবে নতুনভাবে যখন পড়া স্টার্ট করছো সেই পড়া স্টার্টের সাথে সাথে এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে আর একটা কথা বলি এখনই বইয়ের পিছনে যেও না এখনই কোন বই কিনবো স্যার কোন বই কিনব স্যার এই জিনিসটা করো না ওকে বই এখন যেটা দরকার সেটা হচ্ছে যে যে কোনো একটা পুরনো বই থাকলেই হবে নতুন বই আসতে এখনও এক থেকে দু মাস টাইম লাগবে নতুন বই আগে আসুক সেমিস্টার ওয়াইজ হয়তো ডিভাইড করে বুক আসবে সেই সেমিস্টার ওয়াইজ ডিভাইড করে বুক আসার পরে তারপর ভাবা যাবে কোন বইটা নেব কোন বইটা নেব না তার কোয়ালিটির উপর তারপর ডিপেন্ড করবে তা অ্যাপ আপাতত কী করব যা রয়েছে মেটেরিয়াল সেই দিয়েই চালানোর চেষ্টা করব। নতুন করে আলাদা করে এখন কোনো খরচা করব না ক্লিয়ার তো হোপফুলি এই ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাই স্কিপ করো না মিস করোনা না দেখা হচ্ছে নেক্সট এরকম আবার অনেক ইনফরমেটিভ ভিডিওর সাথে